বন্ধুরা, চলে এসেছি আমাদের পাঁচফোড়ন চ্যানেলে নতুন একটা অন্যরকম রেসিপি নিয়ে। অন্যরকম না, খুব ঘরোয়া রেসিপি, মানে একটা ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে কচুর লতি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। এর আগের ভিডিওসগুলো দেখেছেন, আমি খুব শর্টকাট রান্না পছন্দ করি, খুব কম তেল মশলা দিয়ে, মানে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করাটা পছন্দ করি। তো কচুর লতি বেশ ভালোই লাগে এই সময়, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করে ফেলি। চলো রেসিপিটা আমরা দেখে নিই। কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করতে অবশ্যই এই কচুর লতি আমি নিয়ে নিয়েছি, এগুলো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এছাড়াও কাঁচা লঙ্কা, কালো জিরে, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো তো লাগবে, এগুলো দেখানোর কিছু নেই। আর এই কচুর লতিটাকে আমি কেটে নিয়েছি, কিভাবে দেখুন, এইভাবে এইভাবে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে। এবার এটাকে আমি কচুর লতিটাকে আমি একটু হালকা গরম জলে ভাত দিয়ে নেব। কচুর লতিটাকে আমি একটু নুন, পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিলাম, হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নেব কচুর লতিটাকে, কিন্তু বেশি কিন্তু সিদ্ধ করব না, তাহলে কিন্তু গলে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না, তো সাবধানে অল্প একটু ভাপ দিয়ে নেব। তো কচুর লতিটা আমি ভাপিয়ে নিয়েছি নুন হলুদ মিশিয়ে, এটা কিন্তু দেখ মানে খুব একটা গলেনি, আমি দেখিয়ে দিচ্ছি একটু, মানে খুব বেশি গলেনি, কিন্তু একটু ভাপিয়ে নিলাম, একটু নরমও থাকবে, একটু শক্ত শক্ত থাকবে, আবার কড়াইতে দিলে তো খানিকটা ভাপানো হবে। তো যাই হোক, এই ভাপানো লতিটা রেখে দিলাম, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আগে চিংড়ি মাছটা ভেজে নিলে পুরো রান্নাটা চিংড়ি মাছের ফ্লেভারে ভালো লাগবে, এমনিতেও চিংড়ি মাছ যে রান্নায় দেবে সেই রান্নায় স্বাদ অনবদ্য হয়। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব, হালকা ভাজবো, এটা সবাই জানে, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে তার স্বাদ কিছুই থাকে না। যাই হোক, এটা ভেজে নিই হালকা করে, চিংড়ি মাছ ভাজলাম, আর একটু তেল দিয়ে দিলাম, অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব। বললাম না, আমি খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে করি, এখানে আপনারা অনেক কিছু দিতে পারেন, আমি কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন একটু ভাজা ভাজা করে কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, তাহলে আমি তেলের মধ্যে কালো জিরে দিলাম, তারপর কাঁচা পেঁয়াজটা আমি এবার ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম, বাটাটা একটু পাতলা হয়ে গেছে আমার, আমি তো মিক্সিতে করেছি, শিল নোড়ায় বাটলে বেটার হয়, শিলে বাটা রান্না সব সময় খুব সুন্দর হয়, যাই হোক এটাও খারাপ হবে না, একটু পাতলা হয়ে গেছে কিন্তু স্মেলটা দারুণ আসে, রসুন, রসুনের পেঁয়াজের গন্ধটা আর চিংড়ি মাছের তেলটা খুব সুন্দর আসছে। এর মধ্যে অনেকেই অনেক মশলা দিতে পারেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেওয়া যায়, শুকনো লঙ্কা বাটা, এগুলো দেওয়া যায়। একটু ভাজা ভাজা মশলাটা করি যাতে কাঁচা গন্ধ না আসে, ভেজে নিই। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি লতিটা, ভাপানো লতিটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আপনারা শুকনো লঙ্কা বাটাও
দিতে পারে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন স্বাদ মতো দিয়ে দিলাম, হলুদ দিয়ে যেহেতু ভাপিয়ে রেখেছি আর চিংড়ি মাছটা হলুদে বাটা তাই হলুদটা আর দিলাম না, আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তাহলে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিই, একটু কষিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দেব। সামান্য দেব, মশলাটা যেগুলো একটু ধরে আছে একটু জল দিলে একটু মাখা মাখা ব্যাপারটা হবে। তাহলে 5-7 মিনিট আমি এটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে আসছি। হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে দেখুন, আর গন্ধটা অসম্ভব সুন্দর হয়েছে। শুধু রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কচুর লতি, এর মধ্যে আপনারা আদা জিরে আদা বাটা দেয় না, জিরে বাটা বা ধনে গুঁড়ো এগুলো দিতে পারেন, কিন্তু আমি শুধু রসুন বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা কালো জিরে দিয়ে করলাম। দেখুন কালারটা খুব ভালো এসছে, এবার আমি এটা ঢেলে নেব। কচুর লতি কমপ্লিট, এবার গরম ভাত দিয়ে খাওয়া যাবে। তো একটু ভয় করছে গলাটা যদি একটু চুলকোয়, কচুর লতি তো তো মা ছোটবেলায় বলতেন যে যারা একটু বেশি ঝগড়া করে তাদের গলাটা একটু চুলকোয়, দেখি খেয়ে আমার গলাটা ধরে কিনা। যাই হোক, রেসিপিটা মনে হয় খুব ভালোই হয়েছে দেখে, এবার খেয়ে দেখব। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে করে কমেন্টসে জানান, আর আমাদের আর কি কি রান্না আপনারা দেখতে চান সেগুলো জানান, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো মন্দ যাই হোক কমেন্টসে আপনারা জানাবেন। তাহলে আজকের মতো আসি, বাই।